हमार बाबा एक्चुअली आईजी ऑफ पुलिस हिसेबे मध्य प्रदेश थेके रिटायर करें ता बाड़ीते एकटा आईपीएस एर परिवेश आमी छोटोबेला थेके देखेछिलाम तो आमी बाबा के बोलताम आमी पुलिस हब बाबा बोलतो ना एमनी ऑर्डिनारी पुलिस हये लाभ नेई जोदि होते चाओ ता तुमी आईपीएस एर सिविल सार्विस परीक्षाटा दाओ ओखाने जोदि क्वालिफाई करो ताहले हयो अदारवाइज तुमी सायेंस स्टाडी करो इंजिनियारिंग एर चेष्टा करो ओखाने एकटा आलादा ओपनिंग थाकबे तो आमी यथारीति केमिकल इंजिनियारिंग पढ़ी भोपाले M.C.K.V. यूनिवर्सिटी एखन जेटा NIT हयेछे तो तखन ओटा मौलाना आजाद कलेज अफ टेक्नोलॉजी बोले तार नाम छिलो सेखान थेके पास करी करे तारपरे आमी सिविल सार्विस परीक्षाटा दिई फर्चुनेटली आमी सिलेक्टेड हई एबं आईपीएस पेये जाई এইভাবে আমি এই সার্ভিসে যোগদান দিই মানে প্রথমেই মানে একটা মানে প্রথম চান্সেই সিলেক্ট হ্যাঁ মোটামুটি প্রথম চান্সেই আমি সিলেক্ট মানে সেই সময় সিলেক্টেড হলাম ওই বেঙ্গল ক্যাডার আচ্ছা বেঙ্গল ক্যাডারটা এইভাবে হলো যে আপনা তখন বেঙ্গলেতে খুব কম ভ্যাকেন্সি ছিল একটা হচ্ছে ইনসাইডার কোটা থাকতো একটা আউটসাইডার কোটা থাকতো তো 6 জন টোটাল 5 জন ছিল तो तार मध्य 50% इनसाइडर माने बांगाली और 50% नन बेंगली एबार आमार जेहेतु नम्बरटा बेशी छिलो माने हायर मेरिट लिस्टे आमी छिलाम तो ताई जन्ने आमाके अटोमेटिकली बेंगल काटार आमी पेलाम अच्छा माने एखनकार मतो ना जे तखन माने सिस्टेमटा कि एखन तो पाल्टे गेछे मोटामुटी पाल्टे नय एकई आछे एक ही सिस्टेम आछे तबे ओखानकार दि ट्रिक इज जे जोदि आपनार मेरिट लिस्टे हाई मार्क्स थाके तो आपनार होमस्टेड पावार अटोमेटिकली चान्स थाके अर्थात आपनाके परीक्षाते भालो करते हबे परीक्षाते यू विल हैव टू बी सक्सेसफुल यू हैव टू स्कोर मोर मार्क्स ताहलेई आपनार माने होमस्टेडटा पावार चान्स थाके अदारवाइज ওরা রস্টারে ফেলে দেয় রস্টারে ফেলে দিয়ে বিভিন্ন স্টেটে দিয়ে দেয় কিন্তু সেই সময় তো আপনার হোম স্টেট মধ্যপ্রদেশ ছিল তো না আমি মধ্যপ্রদেশ ছিল ডেফিনেটলি কিন্তু আমি ইচ্ছে করেই ওটা ওয়েস্ট বেঙ্গল হিসেবে দেখিয়েছিলাম যেহেতু আমি বাঙালি আচ্ছা আচ্ছা মানে তো এখানে একটা জাস্ট জিজ্ঞেস করে নি এখন তো অনেক ছেলে মেয়েরা আমাদের পশ্চিম বাংলা থেকে বা এই দিক থেকে পরীক্ষা দিচ্ছে ইউপিএসসি एग्जाम দিচ্ছে আইএস আইপিএস হওয়ার জন্য তাদের জন্য কি টিপস দেবেন কারণ আপনি তো এক চান্সে ক্লিয়ার করলেন দেখুন আমার টিপসটা হচ্ছে ইট নিড হার্ড ওয়ার্ক আচ্ছা অ্যাবসলিউটলি হার্ড ওয়ার্ক যে আমি যদি সত্যি আপনার কাছে বলি মানে নিজে কনফেশন যে আমি দিনে 10 থেকে 12 ঘন্টা লেখাপড়া করতাম আর কোনো অন্য অ্যাক্টিভিটিস ছিল না এমনকি সিনেমা দেখতে যাওয়া কি বন্ধুদের সঙ্গে আড্ডা মারা সেটা পর্যন্ত আমি করিনি অ্যান্ড দ্যাট আই ডিড ফর অ্যাবাউট এক থেকে দেড় বছর মানে প্রিপারেশনটা আপনাকে শুরু করতে হবে মোটামুটি যখন গ্র্যাজুয়েশন করছেন আর দেড় বছর আপনি 10 থেকে 12 ঘন্টা এটা না করলে চান্স নেই মানে ইট নিডস রিয়েল হার্ড ওয়ার্ক আচ্ছা আর ফিজিক্যাল এটা লাগে না হ্যাঁ ফিজিক্যালটা লাগে পরীক্ষার সময় লাগে না পরবর্তীকালে আইপিএস এ বেশি দরকার অন্য সার্ভিসে আইএএস এ অথবা रेवेन्यू सार्विसे ओटा अतोटा फिजिकले दरकार हय ना अच्छा तो ये 10 থেকে 12 ঘন্টা এটাতে মানে আপনি কার যা সায়েন্স স্টুডেন্টদের পক্ষে এটা সুবিধা হয় না হিউম্যানিটিজ বা আর্টস এটাও এর পেছনে অনেক ট্রিক আছে আপনাকে একটু স্টাডি করতে হয় যাকে বলে মার্কেট রিসার্চ করতে হয় যে গত 5 বছরে কোন সাবজেক্টের থেকে বেশি সিলেক্টেড হয়েছিল एक बार देखा जाए जिओग्राफी नहीं जरा पढ़े तारा बेशी भालो परफॉर्मेंस दिए कोनो समय देखा जाए पब्लिक एडमिनिस्ट्रेशन नहीं जरा पढ़े तारा कारण कि एटा डिपेंड करे ओखाने जे रकम भावे आपनार माने यूपीएससी जे आपनार परीक्षक जरा माने जरा एग्जामिनार तारा किभावे निच्छे जे रकम आमार अनेक समय देखा जाए जे संस्कृत लैंगुएज नहीं जरा पढ़े যেহেতু সংস্কৃত ল্যাঙ্গুয়েজ এতে কম ক্যান্ডিডেটস থাকে তাই জন্য স্কোরিং বেশি হয়ে যায় নাম্বার বেশি হয়ে যায় এরকম কতগুলো ট্রিক্স থাকে যেমন জিওগ্রাফি নিয়ে বেশি কেউ দিল না তখন যদি মনে করুন 10,000 ক্যান্ডিডেট অ্যাপিয়ার করলো সে 10,000 থেকে অনেক বেশি হয় তার মধ্যে সে 1,000 খালি জিওগ্রাফি নিল তো নম্বরটা মানে সাবজেক্টের ক্যান্ডিডেটস অনেক কম হয়, সেই কারণে নম্বরটা একটু বেশি স্কোর হয়ে যায়, কম্পিটিশনটা লেস হলো। আচ্ছা, মানে একটু এইগুলো মার্কেট রিসার্চ করলে পরে আর একটু মানে হার্ড ওয়ার্ক করলে পরে তাহলে একটা হায়ার র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যেমন আমি আর একটু ইলাবোরেট করি, আমার ক্ষেত্রে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি সায়েন্সের খুব একটা সাবজেক্টস নিইনি, আমি মেনলি নিয়ে নিয়েছিলাম ইতিহাস। তো ইতিহাসেতে আমি দেখলাম স্কোর করা যায়। আর দ্বিতীয় কথা আর একটা যেটা আছে, মোটামুটি 55 to 57% মার্কস যদি আপনি তুলতে পারেন অন অ্যান অ্যাভারেজ, তাহলে সিলেকশনের চান্স থাকে। এবং ম্যাথামেটিক্স সায়েন্সের প্রবলেম হচ্ছে যে আপনি এর থেকে অনেক বেশি তুলতে পারেন, কিন্তু যদি না তুলতে পারেন একদম জিরো হয়ে গেল। তো তাই জন্য এইসব সাবজেক্টগুলো নেওয়াটা খুব একটা বাঞ্ছনীয় নয় যদি সিলেকশন করতে চান, কারণ এখানে তো আপনার অর্ডিনারি পরীক্ষা নয় যে 33% মার্কস পেয়ে গেলাম আমি গ্র্যাজুয়েট হয়ে গেলাম কি পোস্ট গ্র্যাজুয়েট হয়ে, এখানে কম্পিটিশান। হ্যাঁ, আপনি 33% মার্কসে সিলেক্টও হতে পারেন, আবার তলিয়েও যেতে পারেন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।